নমস্কার আমি মানবগুহ আপনারা দেখছেন দ্য নিউজ বাংলা চুরি দুর্নীতির দায়ে নেতা মন্ত্রীদের জেল খাটাটা আমাদের দেশে খুব স্বাভাবিক ঘটনা সেটা বিহারে চারা ঘোটালাকাণ্ডে লালু প্রসাদ যাদবই বলুন বা আমাদের রাজ্যে চাকরি চুরি কাণ্ডে পার্থ চ্যাটার্জির কথাই বলুন নেতা মন্ত্রীদের জেলে থাকাটা চুরি দুর্নীতির দায়ে জেল খাটাটা আমাদের দেশে স্বাভাবিক ঘটনা মানুষ জানে এমন আকচার ঘটনা ঘটেই থাকে এবং মানুষ ভাবে চাক নেতামন্ত্রী বাটা জেলে আছে এইবার কদিন জেলের ঘাঁটি টানুক দেখ কেমন লাগে কিন্তু সাধারণ মানুষকে জানে যে জেলে গিয়ে নেতা মন্ত্রীরা কেমন থাকেন যদি জানত তাহলে সাধারণ মানুষের প্রশাসনের উপর থেকে ভরসাটাই উঠে যেত জেল থেকে তো আর মোবাইলে ভিডিও করে পাঠানো যায় না তাই মানুষ বুঝতে পারে না জেলে গিয়ে নেতা মন্ত্রীরা কেমন থাকেন ঠিক যেমন দিল্লির আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন তিনি এখন জেলে আছেন গত তিরিশে মে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে ইডি তাকে গ্রেপ্তার করেছিল সেই থেকে তিনি জেলে আছেন সেই সত্যেন্দ্র জৈনের দিল্লির আপ সরকারের অরবিন্দ কেজরিওয়াল সরকারের এখনও স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের জেলে থাকার দুটো ভিডিও ভাইরাল হয়েছে দেখুন প্রথম ভিডিওটি দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভিভিআইপি সংস্কৃতির অবসরের জন্য তৈরি হয়েছিল দল আপ আম আদমি পার্টি সেই আম আদমি পার্টির দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জেলের মধ্যেও পাচ্ছেন ভিভিআইপি ট্রিটমেন্ট ভাবুন এটাই কি পরিবর্তন মানুষ ভাবে এক হয় এক নেতারা মন্ত্রীরা জেলে গিয়েও কিন্তু পাঁচতারা হোটেলের মতোই দিন কাটান শুধু বাড়ির সুবিধাটা পান পান না তাই দেখলেন সত্যেন্দ্র জৈনের প্রথম ভিডিওটা এবার দেখুন দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে দেখা গিয়েছিল পা কোমর এবং মাথা মালিশ করা হয়েছিল দ্বিতীয় ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো পেডিকিওর করা হচ্ছে দিল্লির জেলবন্দি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের এটাই হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের পরিবর্তনের সরকার ভিডিও দুটো ভালো করে খেয়াল করেছেন তেরোই সেপ্টেম্বরের ভিডিও দু টাইম হচ্ছে দুপুরে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার যে ভিডিওটা চলছে সেটা হচ্ছে কুড়িটা তেত্রিশ রাত সাড়ে আটটা রাত্রেও নাকি ফিজিওথেরাপিস্ট জেলে আসছেন তাকে বিশেষ সুবিধা দিতে ভাবুন এটাই কিন্তু প্রথম নয় তিহার জেলে থাকাকালীন সত্যেন্দ্র জৈন যেমন আপনারা ছবিটা দেখলেন সত্যেন্দ্র জৈনকে এতটাই আরামের মধ্যে রাখা হয়েছিল যে তৎকালীন তিহার জেলের সুপারিনটেন্ডেন্ট অজিত কুমারকে সাসপেন্ড করে দিয়েছিল প্রশাসন এবার আবার দুটো ভিডিও ভাইরাল হয়েছে মেসেজ নেবার ভিডিও পা মালিশের ভিডিও যদিও আপ সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদালতের নির্দেশ অনুযায়ী তাকে তো ফিজিওথেরাপির কথা বলাই হয়েছে এটা নাকি ফিজিওথেরাপি হচ্ছে ভাবুন জেলে গিয়েও এত সুন্দর ফিজিওথেরাপি খাট বালিশ দোষক বিছানা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিহার জেলের মতন এখানেও তাকে জামাই আদরে রাখা হয়েছে ভাবুন অবস্থাটা একবার সাধারণ মানুষ ভাবেন যে জেলে গিয়ে নেতা মন্ত্রীরা একটু অন্তত পাপের ফল ভোগ করুন কিন্তু নেতা মন্ত্রীরা কিন্তু এভাবে থাকেন দিল্লির আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ঠিক এভাবেই আছেন জেলে দেখুন ভাবুন আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না